नमस्कार। आज हमारे आज के हमारे डेबरा ग्रामीण उत्सव 5 बचर हल एटा सम्भव हो भलोबासा अपन आशीर्वाद गत बचर एम गए सब भूले जो चाहिए करोना चक्कर घर थे क्यों भूलते पर अनेक मानुष बारे आटकी छो ता बाड़ी फिरते तक अनेक असुविधा होता है से ही समय आज के समय देखे सत्य भलो लागे क्योंकि एकटाई अनुरोध मास्क पड़े एना जाए मास्क प्लीज पड़े भाव लगे हासि मुख भाव लगे दोकने भीड़ भाव लगे एक मेला जेखने सत्य प्रत्येक मानुष निजे मत कर निजे भावे मजा करते परिवार प्रत्येक के देखते छोटे हमको बड़ा हमको गुरुजनरा हमको सबाई एकसाथे बैरिए तो करोनार पर सत्य दृश्य देखते भलो लगे जाटार जो आशा कि भलो थकबे सबा जान भलो थे यटाई आज के सबसे बेसि दरकार आज के हमारे दल थे प्रार्थी लिस्ट बैरिए गरपर समस्त दलरा तर प्रार्थीगुलो देखा तरह प्रार्थीगुलो बढ़े हमारा खूब खुशी आज के अजित दा हमारे अजित माइती जिन्हें पिंगला थे दाड़ें और हुमायून कविबाबू से देवरा दाड़ें तो वहां के पे सत्य खूब खुशी आशा रखो अपन भलोबासा अपन आशीर्वाद एवं अपन भोट हमारे दल और प्रार्थी संगे थको क्योंकि एकटाई कथा जेटा बल समस्त दल जो निजे प्रार्थीगुलो देवे कल थी सबाई प्रचार नेमे जाए ढाका लोकसभा केंद्र एमपी हिसाब से सांसद हिसाब से यही चाहो जान प्रत्येक मानूष लोकसभा केंद्र मध्य जान भलो थे सुस्थ था जे जा निजे मतलब दल करते मैं ये नागे मारपीट करी ये करी शांतिपूर्ण भाव भोटा करब रक्त देखते चाहना चाहिए लोकसभा ढाका लोकसभा केंद्र अंतर इन्हें शांतिपूर्ण भाव भोटा हूँ देवरा हूँ सबंग हूँ पिंगला हूँ पांचकुड़ा हूँ ढाका हूँ केशपुर हूँ दासपुर हूँ हमारे अंचले जान भलो थे सबा जान निजे भोटा निजे दीते खूब आशाबादी कि गत 10 बचर दीदी जा जा क्लसगुलो कर माथा रखा जाए तो सरकार आबार फिर आस কিন্তু আবার বলবো যে সবাই যেন শান্তিপূর্ণ ভাবে আমরা ভোটটা করতে পারি কোনো ঝগড়া ঝামেলা না করে আমরা আমাদের ভোটটা দেব এবং আমাদের সরকার মা মাটি মানুষের সরকারকে আবার ফিরিয়ে আনবো কিন্তু আজকে দলীয় কোনো আজকে এ নেই আমি চাই আজকে সবাই যেন এনজয় করুক ভালো লাগে দেবরায় ফিরে আসতে ভালো লাগে অলকদা পিন্টুদা এবং আমাদের যারা দেবরা গ্রামীণ উৎসব যুক্ত আছেন তারাই কি করোনার পরে সবাই মোটামুটি বিশ্বাস করুন আর্থিক অবস্থা সবাই ভেঙে গেছে তারপরেও এরকম একটা উৎসবকে দেবরা মানুষের জন্য শুধু দেবরা বলবো না দেবরার আশেপাশে যতগুলো জায়গা আছে তাদের সেখান থেকে মানুষরা যখন এই উৎসবে আসছে সত্যি এরা না খেয়ে না ঘুমিয়ে ভাবনা চিন্তা করে আজকে উৎসবটাকে দাঁড় করিয়েছে আজকে শেষ নেই ধন্যবাদ জানাই এই কমিটির যারা যারা যুক্ত আছেন তাদেরকে করোনার পরে এরকম একটা উৎসব সেলিব্রেট করা भावना चिंतार बहरे छोड़ा सकसेस करते पे कारण अपनाराओ एस मेला फूर्ति भावे इनजय करते पे ये एक बड़ पावना बस समय लेबना भलो थकबार मास्क पड़बें भीड़ भाड़े जाबें ना हमें जो प्रचारों आसबें ना जो मास्क जो ना पड़े थे कारण अपनारा बेचे थकले আরো ইলেকশন হবে আপনাদের বেঁচে থাকাটা সবচেয়ে বেশি দরকার আপনাদের ভালো থাকাটা সবচেয়ে বেশি দরকার আপনারা ভালো থাকলে যে কোনো সরকার ভালো থাকবে মাস্ক পরবেন যতদিন না করোনায় পৃথিবীকে উড়ে যাচ্ছে চলে যাচ্ছে ততদিন আমাদের সবাইকে মাস্ক পরতে হবে ভালো থাকবেন জোড় হাত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব ভালো লাগলো আপনাদের মাঝে এসে ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ
ফার্স্ট মনোজ কুমার জানা, সেকেন্ড শুভদীপ দলুই এবং থার্ড অর্কদীপ দে। তোমরা মঞ্চে চলে আসো। যাদের নাম বললাম, মনোজ কুমার জানা, শুভদীপ দলুই, অর্কদীপ দে, পুরস্কার গুলো দেবেন মাননীয় সাংসদ দীপক অধিকারী। পার্টি যেটা ঘোষণা হচ্ছে সেটা আপনার কি মনে হয়? আমি অনেস্টলি স্পিকিং, আজ 7 বছর হয়ে গেছে আমার এই সকল রাজনীতির মধ্যে, এখন আমি রাজনীতি বেরিয়ে উঠতে পারিনি। আর মনে হয় দিদি এটা ভালো নিয়েছে, তাদেরকে পার্টি করেছে এবং আমার মনে হয় যারা কমিটির মধ্যে আছে তারাই তাদের চিন্তা মনে হয় সেখানে কমেন্ট করা আমার উচিত। বিজেপি বলছে ক্ষমতায় আসবে, তাতে এটাকে কী করবে? ট্যাক্স নেই, যেদিন কথাটা ট্যাক্স লাগে সব কিন্তু আমরা কোনো বলবেন আমার মনে নিয়ে যাই বলি না কি মানুষ আসলে তার রায়টা দেবে। আমার মনে সেকেন্ড ওয়েভ কি দেখবে, আমরা সবাই মিলে হয়ে দিয়ে দিলাম, যদি কাজ নিয়ে হয়ে আমাদের আমার এই মুহূর্তে একটা আমাদের রাজ্যের মধ্যে আমাদের কি হবে কাজ করতে একটা 10 সেকেন্ড মনে একটা নাম মনে করতে পারবো। সেই জায়গা থেকে মানুষ বোঝে, মানুষ জানে এবং আমার মানুষের উপরে বিশ্বাস, মানুষের মহত্ব ভগবান কেউ না,
মনে হয় সেকেন্ড মধ্যে আমাদের প্রত্যেকের অপেক্ষা করা উচিত এবং সব 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 দলকে মাঠে নামানি না করলে আমার মনে হয় মাঠে নামানো সবাই সবাই মাঠে নেমে মানুষের মন জয় করো মানুষের মন জয় করলে ভোট পাবে ভোট পেলে আপনি হয়ে যাবে কে জিতবে কে জিতবে কিছু কিছু জায়গা খুব আছে আমার এটা বলা উচিত আমার মনে হয় যে আমাদের পার্টির পক্ষে যারা আছে তারা এই প্রক্রিয়া বলুন আজকে কিন্তু পার্টি তালিকা বলে গেছে আমি যেটা মঞ্চে বললাম এবং এরপরে অন্যান্য দলগুলো বা তাদের পার্টি যুক্ত বার করবে আমি এজ এন এমপি আমার আছে কি আমার মানুষের জন্য ভালো থাকে সেটা আমি বললাম যে আমার কাজ হচ্ছে যে দিনদারি করুন না কেন আমার লোকসভা কেন্দ্রের মধ্যে প্রত্যেকটা মানুষ যেন সুরক্ষিত থাকে তার জন্য নিজের ভোটটা দিতে পারে এটা আমার সবচেয়ে বড় দায়িত্ব আমি সুন্দর চেষ্টা করছি আর সাত বছর ধরে করছি আমার যদি কোনো বক্তৃতা দেখে থাকো আমি প্রথম দিনও তাই বলেছি আজকেও তাই বলি যে মানুষকে তার ভোটটা দিতে দিন মানুষ যেন শান্তিতে থাকে যেন তৃণমূল তাহলে আবার সরকার আমার মনের মধ্যে বা আমার মাথায় কোনো সন্দেহ নেই দাদা 2021-এ আব্বাসিনী বলে শুধু সরিয়ে এখন সেলিমা কাপুরকে সরিয়ে তোমার কবিকে আমি যেটা একটু আগে ওনাকে বললাম তোমাকে একটা কথা বলছি যে পার্টি কে হবে এ হবে না উনি হবে কিংবা উনি হবে না মানে কাজ সম্মান করে হবে তো আমি ডিসাইড করি না আমাদের দল ডিসাইড করে এবং মমতা ব্যানার্জি ডিসাইড করে এবারে আমাদের কাজ হচ্ছে উনি যেই নামটা দিয়েছে সেই নামটাকে আমাদের সম্মান করা এবং তার জন্য মাঠে নেমে মানুষের কাছে তাদের হয়ে ভোট দেওয়া এর চেয়ে বেশি দায়িত্ব আমাদের আজকে দাঁড়িয়ে আমার মতন যারা ক্যান্ডিডেট বা যারা সরি আমাদের মতন যারা পার্টি করছে তাদের একটা বেশি ভাবা উচিত না এটা খুব আছে আমার মনে হয় পার্টি সিগার দেখতে তো যে আমার মধ্যে পার্টি দেখতে করছো হয়তো ওটা 2021-এ আমি আবার বলছি আমার আমি জানি না আমি অতটা রাজনীতি বুঝি না আমার কাজ হচ্ছে যে পার্টি ভোটটা কেন আমাকে তার হয়ে ভোটটা চাইতে হবে এবং আমি সেটাই বলেছি এবং এটা বলেছি যে আপনাদের জাতিটা ভোট দিতে পারেন কিন্তু যদি কাজ নিয়ে যদি কথা হয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গতবার বছর অনেক ভালো কাজ বিজেপির আসবে আজকে 2021-এ দেখি কি হচ্ছে আমার মনে হয় যে সবাইকে আসা উচিত সবাই বুঝতে পারবে গত 7 বছরে আমার কেমন ছিল জীবনটা দাদা 2021-এ আব্বাসিনী বলেছেন যে মুখ্যমন্ত্রী কী হবে উনি ডিসাইড করবেন কী বলবেন আর আমাকে একই প্রশ্ন আমি অতটা বুঝি না রাজনীতি আব্বাসিনী কী বলেছে আমার মনে হচ্ছে আমার পার্টি পক্ষকে দিয়েছিলেন বা দিলীপ ঘোষকে দিয়েছিলেন তারা হয়তো ভালো উত্তর দিতে পারবে আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ